রাজ্য জুড়ে শুভেন্দু অধিকারীর চর্চা তুঙ্গে। মধ্যমগ্রামের পরেবার বারাসাতে দাদার অনুগামী পোস্টার পড়ল, নতুন সূর্যোদয় ঘটবে, নতুন ভোর আসবেই, আমরা সবাই দাদার অনুগামী। পোস্টার পড়ল বারাসাত ডাক বাংলো মোড়ে, আমরা সবাই দাদার সাথে আছি, অর্থাৎ শুভেন্দু অধিকারী। গত কয়েকদিন ধরে শুভেন্দু পারদ রাজ্য জুড়ে রাজনৈতিক মহলে শীর্ষ জল্পনার কারণ। বিভিন্ন জায়গায় এই পোস্টারের জল্পনা আরও বাড়িয়ে দিচ্ছে ক্রমশ। বারাসাত ডাকবাংলো মোড়ে লেখা দীনজনের ত্রাতা শুভেন্দুদা জিন্দাবাদ, আমরা সবাই দাদার অনুগামী। এ বিষয়ে বারাসাত সহ তৃণমূলের সভাপতি অশ্বিনী মুখার্জি বলেন, এসব রাজনৈতিকভাবে দেউলিয়াপনার বহিঃপ্রকাশ। যে সমস্ত মানুষদের মানুষের সাথে যোগাযোগ নেই, মানুষের জন্য যারা কাজ করেন না, তারা রাজনীতিতে এইভাবে ভেসে থাকবার জন্য বিক্ষিপ্তভাবে এই ধরনের কিছু কাজ করেন। আমি খবর পেয়েছি বারাসাত শহরে এরকম দু একটি মানুষ আছেন, খুব শীঘ্রই তারা যদি মনে করেন তারা তৃণমূল কংগ্রেসের অংশ নন, তাদেরকে বেরিয়ে যেতে হবে এবং দলের ঊর্ধ্বতন নেতৃত্ব জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেই মিনিট পনেরো আগে আমার ওভার টেলিফোন কথা হয়েছে। এটা রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়। এবং আপনি নিশ্চিতভাবে জেনে থাকবেন এই যারা এই কাণ্ড করছেন দু একজন মানুষ, তাদের সঙ্গে সাধারণ মানুষের কোনো যোগাযোগ নেই এবং তাদের দিয়ে কোনো সাধারণ মানুষের ভালো কাজ হয়নি এবং আগামী দিনেও তাঁরা যেখানেই ভেসে থাকুন তাদের দিয়ে কোনো ভালো কাজ হবে না। এবং আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে যতটুকু খবর আছে কারা করছেন, কোন দু একটি মানুষ তারা নিজের পাড়ায় সামাজিক স্তরের পাশের বাড়ির মানুষের কোনো কাজে লাগেন না। স্বাভাবিকভাবেই এটা নিয়ে উদ্গ্রীব নই, কিন্তু তাঁরা যদি তৃণমূল কংগ্রেসের অংশ হন, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে থেকে বারাসাত শহরে এই জিনিস বরদাস্ত আমরা করব না। তাঁর স্বাধীনভাবে অন্য যে কোনো রাজনৈতিক দল করবার অধিকার আছে এবং দায়িত্ব নিয়ে সামনের সারিতে দাঁড়িয়ে থেকে সেই দলটি উনি করুন, কিন্তু তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে একটাই নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো অনুগামী টনুগামী তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে নেই এবং আগামী দিনেও হবে না। কে বা কারাই পোস্টার ফেলছে তা জানা যায়নি। যারাই এই পোস্টার রাতের অন্ধকারে ঝুলিয়ে দিয়ে চলে যাচ্ছে তারা প্রকাশ্যে আসছে না। অঙ্কিতের রিপোর্ট, নোবেল বাংলা।